মার্কসের বিরুদ্ধে কালোবাজারি রুখতে অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। মার্কসের বিরুদ্ধে কালোবাজারি রুখতে অভিযান চালালো কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালের নেতৃত্বে একটি দল এদিন শহরে অবস্থিত সমস্ত ওষুধের দোকান সহ ফুটপাতে অবস্থিত বিক্রির দোকানগুলোতেও অভিযান চালানো হয়। মাস্কের দাম জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সেগুলোকে সঠিক দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, পাশাপাশি চীনা মাস্ক বিক্রি হচ্ছে কিনা সে বিষয়েও লক্ষ্য করা হয় এদিন। সদর মহকুমার সঞ্জয় পাল জানান, মাস্ক যাতে চড়া দামে বিক্রি না করা হয় সে বিষয়ে লক্ষ্য রেখে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বেলুড় মঠ সহ বিভিন্ন তীর্থস্থান যেভাবে বন্ধ হয়ে গিয়েছে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে, কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির খোলা থাকবে কিনা সে বিষয়ে আজকে বৈঠক করে দেব বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওই বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে কি মন্দির খোলা থাকবে কিনা। আমরা আজকে দেখতে এসেছিলাম যে মাস্ক কীরকম অ্যাভেলেবিলিটি আছে, মাস্কের দাম কীরকম আছে, সব দোকানে ঠিকমতো মানে দাম নেওয়া হচ্ছে না কিনা সে ব্যাপারে দোকানে সতর্কীকরণ করা হলো, এবং আমরা যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বললাম যাতে সকলে সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মাস্ক পেতে পারে, সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল। কিছু দোকানদার বেশি মূল্যেরও মাস্ক বিক্রি করছে দেখা গেল, তাদের প্রত্যেককে বলা হলো যে দোকানদারের যে সবার ক্ষেত্রে যা নাম আছে সেগুলোকে দাম দাঁড়ায় তারা দোকানে টানিয়ে দেয় এবং সেভাবে যাতে বিক্রি করে দাম আমরা ঠিক করে দিলাম। অন্যান্য দোকানের সঙ্গে কথাবার্তা বলে তারা পালকে থেকে রাজি হলো যে তারা দাম টানিয়ে দেবে এবং সেভাবে। সাহেব, আর একটা প্রশ্ন, যে বেলুড় মঠ সহ বিভিন্ন যে তীর্থস্থান সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, মদনমোহন বাড়ির ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হবে? এই ব্যাপারে ট্রাস্টের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে একটা মিটিং হওয়ার পরে দিন সব।